মূল প্রবেশদ্বারের উপরে দেখতে পাচ্ছি এখানে কিছু বাচ্চা ছেলে মেয়ে লাটাই ও সুতো হাতে ঘুড়ি ওড়াচ্ছে। আর ভিতরে দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর ধানের গোলার মতো তৈরি করা হয়েছে। আমরা এখন এসে গেছি নতুন পাড়া সার্বজনীনে। এবছর এখানকার থিম স্মৃতি, সত্তা ও ভবিষ্যৎ। বন্ধুরা দেখতে থাকো। এখানেও দেখতে পাচ্ছি কিছু বাচ্চা করা হয়েছে যারা ব্যাট ও বল হাতে ক্রিকেট খেলছে। আর এদিকে দেখো বন্ধুরা কিছু বাচ্চারা ব্যাডমিন্টনের ব্যাট ও কক হাতে ব্যাডমিন্টন খেলছে। এই মণ্ডপের যে কাজগুলো বন্ধুরা আমরা দেখছি এগুলো বেশিরভাগটাই সাদা বালি মাটি ও চটের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা প্রচণ্ড ভিড় হয়েছে, তাই আমি লোকের মোবাইল ও মাথা বাঁচিয়ে যতটা পাচ্ছি তোমাদেরকে পরিষ্কারভাবে দেখাবার চেষ্টা করছি। দেখো বন্ধুরা এখানে আরও কিছু বাচ্চা করা হয়েছে যারা ফুটবল হাতে করে নিয়ে ফুটবল খেলতে যাচ্ছে। বন্ধুরা এখানকার এবছরের যে ভাবনা স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ চিন্তা করে দেখলে বন্ধুরা আমরা এখানে যারা মণ্ডপ দেখতে এসেছি বা প্রতিমা দর্শন করতে এসেছি বিভিন্ন বয়সের মানুষ এসছে, বাচ্চা থেকে মধ্যবয়স্ক বয়স্ক, কারোর কাছে এগুলো স্মৃতি, কারোর কাছে সত্তা, কারোর আবার ভবিষ্যৎ। বন্ধুরা এখানে দেখো প্রচুর ধানের গোলার মতো করা হয়েছে। আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করব, সঙ্গে থাকো। বন্ধুরা এখানে যে ধানের গোলা দেখানো হয়েছে আর তো চাষবাস সেরমভাবে হয় না, তাই ধানের গোলাটাও একদিক থেকে দেখতে গেলে আমাদের কাছে স্মৃতি। আর দেখো বন্ধুরা এখানে বাচ্চারা যে খেলার ক্রিকেট খেলা, ঘুড়ি ওড়াচ্ছে, ফুটবল হাতে নিয়ে, ব্যাডমিন্টন, এগুলো সবই আস্তে আস্তে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে, সবই স্মৃতি হয়ে যাচ্ছে। তাই এদিকটা নিয়েও আমাদের ভাবনা চিন্তা করতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটি গাছ, তার কোলে কিছু বাচ্চা বই হাতে করে নিয়ে মার কোলে ও পাশে বসে দাঁড়িয়ে পড়াশুনো করছে। আর বন্ধুরা এখানে দেখো গাছের যে ডালপালা, সেই ডালপালায় পাতার বদলে বই খাতা ঝোলানো হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিতরেও প্রচণ্ড ভিড়, সবাই মোবাইল হাতে করে নিয়ে ছবি তুলতে ব্যস্ত। তারই মধ্যে যতটা পারবো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কিছু বাচ্চা সাইকেলের যে টায়ার আগেকার দিনে খেলা হতো সেই টায়ার হাতে করে নিয়ে আছে, আর একটি গাছ, তাতেও বই খাতা। আর এখানে দেয়ালের গায়ে লেখা আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণী। দেখো বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা গণিত প্রভা সপ্তম শ্রেণী 18+20। দেখো বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছি আরও একটি গাছ, সেই গাছেও বই খাতা ঝুলছে, আর গাছের গোড়ায় কিছু বাচ্চা কাগজের নৌকা তৈরি করে খেলা করছে। এবার প্রতিমা দর্শন করে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা প্রতিমাও কত সুন্দর হয়েছে। এখানকার মণ্ডপ ও প্রতিমা কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে তোমরা জানিও। টাটা।